খালি প্রচন্ড পরিমাণে লাল চাল করে কিন্তু মাথা ভালো হয় না, এটা সিস্টেমই এরকম। না না হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভন জার্নি। আমি আজকে এসেছি জাফরান রেস্তো রেস্টুরেন্টে, যেটার অবস্থান হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার যে মেইন গেট বা পকেট গেটটা বলে, যেটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে প্রবেশের ক্ষেত্রে যে রোডটা পড়ে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, অর্থাৎ যমুনা ফিউচার পার্কের পূর্ব দিকে যে বিল্ডিংটা রয়েছে একদম গেট বরাবর, ওই বিল্ডিংয়ের পঞ্চম তলে হচ্ছে জাফরান রেস্তো। আমি এবং আমার কলিগদের সাথে আজকে জাফরান রেস্তোতে এসেছি একটি স্পেশাল কম্বো অফারের জন্য। যে কম্বো অফারটা স্পেশাল কয়েকটা মেনু থেকে ওরা সিলেক্ট করে ওরা মেনুটা কমপ্লিট করেছে, সেই মেনুটা আজকে আমরা দেখব এবং টেস্ট করব এবং আপনাদেরকেও দেখাবো। এবং জাফরান রেস্তোতে আমরা প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন আমার কলিগদের সাথে। প্রবেশের সাথে সাথে একটা ভেস্পা বাইক দেখলাম এখানে, খুব সুন্দর লাগলো আসলে, খুব পুরাতন একটা ভেস্পা বাইক। এবং এই হচ্ছে ওদের ইনডোর ভিউ, খুব ভালো। এখানে বসার পরে যে অপোজিটে কিন্তু যমুনা ফিউচার পার্কটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই হচ্ছে ওদের মেনু, আমরা একটা কম্বো অফার দেখে এসেছি, তারপরে আমরা পুরো মেনুটা দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমরা সেই কম্বো অফারটাই শেষ পর্যন্ত অফার করেছি, সেটা হচ্ছে তিনজনের জন্য কম্বো প্যাক, কিন্তু আমরা চারজন ছিলাম তো আমরা চারজনের জন্য দিতে বললাম। কম্বো প্যাকটা ছিল 1200 টাকা, 1199 টাকা, যেটা 1 টাকা কম 1200 টাকা। তো একজন এক্সট্রা হওয়ার কারণে, অর্থাৎ চারজন হওয়ার কারণে সেই কম্বো প্যাকটা হয়েছে 1600 টাকা। কম্বো প্যাকটার মধ্যে ছিল এই সেই কম্বো প্যাক, যেটার মধ্যে ছিল চিকেন সিজলিং, থাই স্যুপ, ফ্রাইড রাইস, ভেজিটেবল অ্যান্ড চিকেন ফ্রাই। তো আমরা অর্ডার করলাম কম্বো প্যাকটা চারজনের জন্য এবং আমরা বসে বসে খাবারের জন্য অপেক্ষা করলাম। এবং কিছুক্ষণের মধ্যেই থাই স্যুপটা চলে আসলো, দেখতেই পাচ্ছেন থাই স্যুপ। এবং থাই স্যুপের সাথে আরেকটা আইটেম দিয়েছিল, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে অন্থন রোল। এটা ছিল সাথে, যেটা অন্তত দুই প্রকার হয়, একটা হচ্ছে ফ্লাওয়ার সিস্টেম, একটা রোল সিস্টেম। এখানে রোলটা দিয়েছিল এবং প্রথমে স্যুপটা টেস্ট করলাম। স্যুপের মধ্যে ছিল চিকেন, মাশরুম। তো প্রথমে টেস্ট করলাম স্যুপ। আসলে থাই স্যুপগুলো নর্মালি একটু টক ধরনের হয়, কিন্তু এটা একদম অতিরিক্ত পরিমাণ টক ছিল। মানে এত টক থাই স্যুপ আমি জীবনে কোনো দিন খাইনি, এত টক কেন? কারণ থাই স্যুপ যারা নর্মালি রেগুলার খান বা যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই জানেন যে থাই স্যুপ অল্প একটু হালকা হালকা টক হয়, কিন্তু এতটা টক, মানে মানে এত টক থাই স্যুপ কী কারণে ওরা করেছে জানি না, মানে শেফ মনে ইচ্ছা করেই টকটা বাড়িয়ে দিয়েছে যে খা ইচ্ছা মতো, এরকম বিষয় মনে হয়। যাই হোক, পরবর্তী স্প্রিং রোলটা অন্থন, এটা একটু টেস্ট করলাম। হ্যাঁ, এটা মোটামুটি বেস্ট ছিল, ভালো ছিল, টেস্টও ভালো লাগছিলো। নর্মালি আমার অন্থনটা ফ্লাওয়ার যেটা ওটা খুব পছন্দ, ওটা খুব ভালো লাগে। স্প্রিং রোলটা অতটা ভালো লাগে না, তবে এখানের স্প্রিং রোলটা ভালো, খাওয়ার মতো টেস্ট। থাই স্যুপটা খাওয়ার পরে আমাদের অন্যান্য আইটেমগুলো চলে আসলো, ভেজিটেবল, ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস, ডেকোরটা তো সুন্দরই মনে হচ্ছে। এবং চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইটা বেসন দিয়ে ফ্রাই করেছে, এর জন্য এরকম মোটা স্তর দেখা যাচ্ছে। তারপরে আসলো আরেকটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে চিকেন সিজলিং, দেখতেই পাচ্ছেন একদম ইনস্ট্যান্ট আপনার সামনেই রান্না হচ্ছে, কেমন ধোয়া হচ্ছে এবং জিনিসটা কীভাবে রান্না হচ্ছে, একদম হট, খুবই অসাধারণ। কিন্তু এই যে খুবই ভালো লাগছিল বিষয়টা। The system did it.
আমার তেজে মাংস পরে নাই। এই যে এটা নিতে হবে সবগুলো আইটেম একসাথে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার প্লেটে চারিদিক দিয়ে সুন্দর করে সাজিয়ে একদম সবগুলো আইটেম নিয়েছি এবং খাবার খাওয়া শুরু করলাম। ফ্রাইড রাইসটা মুখে দিতে একটা স্মোকি ফ্লেভার আসছিল, অর্থাৎ ধোয়া ধোয়া গন্ধ যেটাকে বলে, কিন্তু স্মোকি ফ্লেভার বলতে খাওয়ার মতো একটা ফ্লেভার থাকে যেটা একটু ধোয়া ধোয়া লাগে, কিন্তু এটার মধ্যে তো একদম ধোয়া ধোয়া গন্ধ। মানে এটা কি পুরনো ছিল, ওভেনে গরম করে দিল এই ফ্রাইড রাইসটা, বিষয়টা এরকম মনে হচ্ছিলো, এক টোটালি ডিজাস্টার। যাই হোক, পরবর্তী আইটেমগুলো ধীরে ধীরে এগিয়ে যায়। তারপর চিকেন ফ্রাইটা টেস্ট করলাম, চিকেনের কোনো স্বাদই নেই, এটা যে চিকেন মানে মুখে দেওয়ার পর মনে হচ্ছিল না এটা চিকেন, মানে কী যে চিবোচ্ছি বা কী খাচ্ছি এটা চিকেনের কোনো স্বাদ নাই। ফ্রাইড রাইসের মধ্যে পুরাই ধোয়া ধোয়া গন্ধ, ঠিক আছে, এ হচ্ছে ওদের অবস্থা। যেহেতু টাকা দিয়েছি তাহলে সেক্ষেত্রে খেতেই হবে, তাই খাচ্ছি, কিন্তু ফুডটা টোটালি মুখে দেওয়ার পর ডিজাস্টার মনে হচ্ছিলো, এটা কোনো ফুডের কোনো স্বাদ পাচ্ছিলাম না। অন্য অন্য আইটেমগুলো টেস্ট করলাম, যেমন চিকেন সিজলিং, এটার মধ্যে অতিরিক্ত পরিমাণ সস ব্যবহার করে ফেলেছে, একদম অতিরিক্ত পরিমাণ। এটার মধ্যে অনিয়ন, ক্যাপসিকাম এবং চিকেন ছিল, সেগুলোর স্বাদ পাওয়া যাচ্ছিলো না, এত পরিমাণ সস ব্যবহার করেছে। আর ভেজিটেবল তো নর্মালি যেরকম হয় সব জায়গায় সেরকমই হয়েছে, ভেজিটেবল তো সবগুলো একরকমই হয়, কিন্তু চিকেনটা ওরা একদম মানে নষ্ট করে ফেলেছে, এটা কোনো চিকেনের মধ্যে পড়ে না। বেসন দিয়ে ভেজেছে, তাতে তো সমস্যা নেই, চিকেনটা মনে হচ্ছিলো আগে থেকেই তৈরি করা ছিল, আমরা যাওয়ার পরে চিকেনটা ওভেনে দিয়ে গরম করে দিয়েছে, বিষয়টা ছিল এরকম। কিন্তু টোটালি ডিজাস্টার একটা ফুড, মানে এত জঘন্য খাবার মানে আমার লাইফে আমি খাইনি কোনো দিন। ভিডিও হইতাছে কি ইতর স্যার রে, এই যে আমাদের ইতর স্যার, চুলের মুরগি কাটিং দিছে, আরে যে আমার প্লেটটা বাই খাইতে দিতেছে না, এই যে আমাদের কাউয়া, অবিবাহিত কাউয়া, শুধু মেয়েদের তেকলিফ দিয়ে ঘরে খুব ভালো টেস্ট, একটু সিজনিং আছে নিয়ে নিয়ে। তো শেষ মুহূর্তে খাওয়া শেষে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর মুখের স্বাদটা আমার ফিরলো, মুখের স্বাদটা ঠিক করলাম, এই হচ্ছে অবস্থা। তো যারা যাবেন জাফরান রেস্তোতে অবশ্যই ফুডটা টেস্ট করে দেখতে পারেন, এত ডিজাস্টার ফুড আমি আমার লাইফে খাইনি, নাকি আমি ওই দিন গিয়েছিলাম এজন্যই ওরা এত ডিজাস্টার টাইপ ফুড আমাকে সার্ভ করলো। তো যাই হোক বন্ধুরা,
আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভন জার্নি। থ্যাংক ইউ।